আদর্শ পদবি মাইরি খাড়া সারা দিন খাড়া সকাল দুপুর রাত বিকেল সব সময় খাড়া আমি যদি আমার পদবীর শিকি ভাগটুকুও পেতাম রে বাঘ শান্ত বাঘ তার মতো ঘুরে ঘুরে চাকরি খুঁজছি আজকের দিনটা বড্ড ধকল গেছে রে আমার থেকেও কালো একটা লোক এসে আমাকে অপমান করে দিয়েছে চল না আজকে বাড়ি গিয়ে একটু মদ খেয়ে আসি পকেটে এক টাকা নেই চাকরি নেই বাড়ি ভাড়া বাকি এদিকে নাকি বাড়ে গিয়ে মদ খাবে তার থেকে বলো চ সাড়ে সাতশো তুলি বাড়িতে গিয়ে মদ খাই চ আরে না বাড়িতে গিয়ে মদ খেলে গান চালাতে ইচ্ছা করে চালাবি আরে না তারপর বাড়িওয়ালা খুব ঝামেলা করবে আর তুই বুঝতে পারছিস না মাঝরাতে যদি বের করে দেয় বিরাট কেস খাবো আমরা তাহলে কি করবি দুটো বিস্কি বাদাম আর আদা কুচি দিতে ভুলো না হ্যাঁ বিস্কি কি করে দিতাম না নিট ওকে হ্যাঁ লার্জ ওকে খিদিরপুরে একটা দারুণ বারের খোঁজ পেয়েছি আমি মুন্সিগঞ্জে হ্যাঁ তিরিশ টাকা করে বিস্কি লার্জ আর রাম ভটকা এগুলো কুড়ি টাকা করে কি বলছিস লার্জ ভাই তুই কিন্তু একবার শুরু করলে কিন্তু থামতে পারিস না পকেটে কিন্তু একদম টাকা নেই আমি যাবো না আরে একদম অল্প খাবো এক ছিপি করে খাবো আস্তে খা আজকাল আর শুধু বিস্কিতে নেশা হয় না এ বেটা হ্যাঁ স্যার একটা বিস্কি একটা রাম একটা ভটকা আর লঙ্কা কাঁচা লঙ্কা ওকে স্যার যা ভাই অত টাকা নেই আবার রাম আর ভটকা কেন না না